বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি ভালো নেই। কেন জানতে ইচ্ছে করে? রাত বাজে 3টা, তোমাদের এই গণিতের সলভের জন্য এখন ভিডিও শুরু করছে। প্লিজ অন্যদিকে খেয়াল করবো না বাবা, লক্ষ্মী পাবো না, আমার শোনা পাবো না, তোমরা সবাই একটু মন দিয়ে খেয়াল করো। যেহেতু সারাদিন অনেক কষ্ট, অনেক মানে কোচিং তো দৌড়ে দৌড়ি, ক্লাস পাশাপাশি তো অনলাইন ক্লাস বলো, লাইভ ক্লাস বলো, সব কিছু মিলিয়ে ঝেলে একটা কঠিন চাপের মধ্যে, তারপরেও চেষ্টা করছি। যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা, যতটা কষ্ট হোক তোমাদের ভালো কিছু হলেই সেটুকু আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। সো মন দিয়ে খেয়াল করবা, অন্য কোনো দিকে দেখাবো না। আমি কিন্তু প্রশ্ন তুলবো না, আমি শুধু উত্তরগুলো দিয়ে যাব। আমি উত্তরগুলো পড়াবো এবং উত্তরগুলো দিয়ে যাবো। যেমন প্রথম প্রশ্ন তোমাদের কাছে আছে, কিন্তু এটা আমি শুরু থেকেই দিয়েছি। দৈর্ঘ্য পরিমাপের সংক্ষেপ উত্তর দাও। দৈর্ঘ্য পরিমাপের একক কে? দৈর্ঘ্য পরিমাপের একক কে? মিটার, তাই না? তা আমি ক দিয়ে, একের ক, এই উত্তর আমি লিখে দিয়ে যাচ্ছি। দৈর্ঘ্য পরিমাপের একক কি? মিটার। আমরা মুখস্থ করে ফিরি ক্লাসে। এবার খ নম্বরে বলেছে ওজন পরিমাপের একক কি? গ্রাম। বাবা তোমরা একটা কাজ করবে, কি জানো, এরকম লিখবে দৈর্ঘ্য পরিমাপের একক মিটার। আমি যদি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেকগুলো অঙ্ক আছে, আমি এটা না করে আমি সংক্ষেপে উত্তর লিখে দিয়ে যাচ্ছি। তোমাদের জাস্ট মেন উত্তরগুলো আমি তুলে দিয়ে যাচ্ছি। ছোট বস্তুর মাগো, ছোট বস্তুর দৈর্ঘ্য পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা? ছোট বস্তুর দৈর্ঘ্য পরিমাপের এককের জন্য সেন্টিমিটার একক ব্যবহার করে। সেন্টিমিটার তোমরা পূর্ণ বাক্যে লিখবা, সেন্টিমিটার একক ব্যবহার করে। ঘ নম্বরে বলেছে তরল পদার্থের আয়তন পরিমাপের একক কী জানো? লিটার। কি বলো? লিটার। তরল পদার্থের আয়তন পরিমাপের একক কী বলো তো বাবা? লিটার। এখন একটি খেলার মাঠের দৈর্ঘ্য পরিমাপ করতে কোন একক ব্যবহার করে? সেটা হচ্ছে মিটার একক ব্যবহার করে। কোন একক? মিটার একক। দুই নম্বর শূন্যস্থান পূরণ, ক নম্বরে লেখা আছে 1 কিলোমিটার, তা 1 কিলোমিটার সমান সমান কত মিটার? 1000 মিটার। 2 মিটার সমান সমান কি? 200 সেন্টিমিটার। গ নম্বর 5 সেন্টিমিটার সমান সমান কত মিটার? ও, এগুলো বের করার ক্ষেত্রে 2 মিটার, 1 মিটার 100 সেন্টিমিটার, 2 দিয়ে গুণ করলে 2 মিটারে 200 সেন্টিমিটার। এবার 5 সেন্টিমিটারে কত মিলিমিটার? 1 সেন্টিমিটারে যদি 10 মিলিমিটার হয়, তাহলে 5 সেন্টিমিটার 5×10^50, তোমরা রাফ করে নেবে। আমার শরীরে আর প্রেম নাই, রাপ আর আমি কী করবো, দুর্বল হয়ে গেছে। ঠিক আছে, একটু খেয়াল করো, আমি রাপটা তাও একটু দেখালাম। আমি তো দেখছো সবসময়ের জন্য ভিডিওতে কত এনার্জি নিয়ে ভিডিও করি এবং প্রত্যেকটা জিনিস কি লাউডলি সুন্দর করে বলি। শরীরে খারাপ লাগছে, তারপরও ভিডিওটা না দিলেই নয়, তোমাদের এই সলভটা খুবই জরুরি, এই জন্য আমি আবার তুলে ধরছি। হ্যাঁ, ঘ নম্বরে বলেছে 3 কিলোগ্রাম 1.5 গ্রাম। আচ্ছা মা, 3 কিলোগ্রামে 1.5 গ্রাম, তা 3 কিলোগ্রামে কত গ্রাম? তাহলে 1 কিলোগ্রাম যদি 1000 হয়, তাহলে 3 কিলোগ্রামে 3000 গ্রাম হয়ে গেল। উম নম্বর বলেছে সময় পরিমাণের ক্ষুদ্রতম একক কী? সেকেন্ড। সেকেন্ড বানানে দন্তান্ন, ঘন্টা বানানে মূর্ধন্য। দেখছো, দেখতে দেখতে 2টা শেষ। 3 নম্বর ডাকটা নিয়ে মিল করো, এই সব বনাস করছে, ডাকটা নিয়ে মিল করো। আচ্ছা আমি মুখে বলি, খুলনা থেকে ঢাকার দূরত্ব হচ্ছে কিলোমিটার, বেশি দূরত্ব যেটা সেটা কিলোমিটার একক ব্যবহার করে। খুলনা থেকে ঢাকার দূরত্বের বেশি দূরত্ব যেটা সেটার ক্ষেত্রে কিলোমিটার ব্যবহার করে। এবার একটি বইয়ের দৈর্ঘ্য, বইয়ের দৈর্ঘ্যের ক্ষেত্রে সেন্টিমিটার, যেহেতু অল্প। দুধ পরিমাণ একক হচ্ছে কি? লিটার। আর খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে মিটার। ক্লিয়ার? আমি আবার বলি, খুলনা থেকে ঢাকার দূরত্ব কিলোমিটার, একটি বইয়ের দৈর্ঘ্য সেন্টিমিটার, দুধ পরিমাণ একক লিটার, আর খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে মিটার। 4 নম্বর, 3 নম্বর, যাক এটা তো সেভ হয়েছে। 3 4 নম্বরে বলছে, তাহলে 3 নম্বর এখানে যেমন এরকম রেখে দিয়েছি, এখানে এখানে 4 নম্বর দিই। 4 নম্বর দিয়ে এখানে 4 নম্বরে ক খালি ঘর পূরণ করো, শূন্যস্থান পূরণ বা খালি ঘর পূরণ করো। একটু ভালো করে খেয়াল করো, তাহলে তুমি বুঝতে পারবে না। প্রথমে লেখা আছে 3 মিটার 22 সেন্টিমিটার। আমি রাফটা না করে একটা করে দেখাই, একটা করালে তোমাদের বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো 3 মিটার 22 সেন্টিমিটার, তাহলে 1 মিটারে যদি 100 সেন্টিমিটার হয়, 3 মিটারে কত হবে? 300 সেন্টিমিটার। 0 0 0 0 0 0 0 3 1 3, শূন্যের সাথে যা কিছু গুণ করায় দুনিয়ার সবটাই শূন্য হয়ে যাবে। এবার 300 সেন্টিমিটারের সাথে 22 সেন্টিমিটার যদি যোগ করি, তাহলে কত হবে? 322 সেন্টিমিটার। এবার 1000 কিলোগ্রাম, 1000 কিলোগ্রামে কত গ্রাম? 1000 কিলোগ্রামে কত গ্রাম? ঝামেলাই গেল না? না, 10000 কিলোগ্রাম সমান 1.5 গ্রাম। 1 কিলোগ্রাম সমান সমান কত? 1000 গ্রাম। তাহলে 10000 কিলোগ্রাম কত গ্রাম? এটা বিশাল ব্যাপারের একটা অঙ্ক, বড় সংখ্যার গুণ। তাহলে 1 কিলোগ্রাম যদি 1000 গ্রাম হয়, তাহলে 10000 কিলোগ্রামে 10000 × 1000, আমি করিয়ে দিচ্ছি, টেনশন নেই, কিছু নেই। 10000 কিলোগ্রামে কত গ্রাম?
প্রথমে শূন্যটা দিয়ে শূন্য এক শূন্য 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 নিয়মের শূন্য। দ্বিতীয়টা দিলাম শূন্য 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 শূন্য, এবার আছে দুইটা নিয়মের শূন্য। এবার তৃতীয়টা দিয়ে গেলাম এই এই শূন্য শূন্য এই শূন্য শূন্য এই শূন্য শূন্য এই শূন্য শূন্য এই শূন্য শূন্য। এবার তিনটা এক দুই তিন, লাস্টে কী আছে? এক আছে, এক শূন্য শূন্য এক শূন্য শূন্য এক শূন্য শূন্য এক শূন্য শূন্য আর আছে এক। ও বাবা বিশাল বড় হয়ে গেছে, কিচ্ছু করার নেই। একক ধরক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি। বাবা কোটি কিন্তু সবসময় গণনা করতে হয় ডান দিক থেকে, একক দশক এরকম আমি একদিক দিয়ে গণনা করছি। 38 সেন্টিমিটার, তাহলে 38 সেন্টিমিটার, এক সেন্টিমিটার 10 মিলিমিটার, তাহলে 38 সেন্টিমিটার 380 মিলিমিটার, তার সাথে যদি 9 যোগ করি 389 মিলিমিটার। গুণটা করে দেখাতে পারলে ভালো হতো। 2 কিলোমিটার 26 মিটার, তাহলে 2 কিলোমিটার 2000 মিটার, তার সাথে 26 মিটার যোগ করলে হয় 2026 মিটার। 24 সেন্টিমিটার কত মিলিমিটার? 1 সেন্টিমিটারে যদি 10 মিলিমিটার 24 সেন্টিমিটার 240 মিলিমিটার। গুণ করলাম, গুণ করে বের করবো। হ্যাঁ, এবার যাচ্ছে 5 নম্বর, এখানে আবার প্রশ্নের অঙ্ক ক নম্বরটা করি। এক প্যাকেট লবণের ওজন 1 কিলোগ্রাম 300 গ্রাম, তাহলে এখানে সমাধান দিলাম। এতগুলো অঙ্ক করব কত সময় লাগবে? 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, দাঁড়াতেও কষ্ট হচ্ছে। তোমার 150-300 গ্রাম যোগ করে দিলাম, তাহলে 1300 গ্রাম। এবারে 1300 গ্রামকে আমরা কোন কোন পরিমাপের কতটি বাটখারা নিতে পারি সেটা কিন্তু কীভাবে মাপতে পারি সেটা। তাহলে প্রথমে 1 কেজির বাটখারা নিলাম, 1000 বাকি থাকে কত? 300 গ্রাম। এবার বাটখারা নেবো 200 গ্রামের, একটা 200, এবার হবে কত? 100 গ্রাম। 100 নিলাম, 101 উত্তর এখানে লিখবো 1000 গ্রামের একটি, তারপরে 200 গ্রামের একটি ও 100 গ্রামের একটি একটি বাটখারা লাগবে, বাটখারা লাগবে। বাবা সবগুলো করবো না, বা একটু বুঝাই দিই, একটু বুঝাই। যেমন 2 নম্বরে বলেছে মিজান প্রতিদিন সকালে 1 ঘন্টা 30 মিনিট আর বিকালে 2 ঘন্টা 10 মিনিট হাঁটে, সে প্রতিদিন কত সময় হাঁটে? টেনশন হইতেছে আর মুখে বললাম বুঝলো না, তখন বাসায় যেতে আব্বুরে আম্মুরে বলবা এটা এটা স্যার ভালো মতো বোঝায় না, আমি পারি না, এই টেনশনও মাথার মধ্যে আছে। কই দাম কো? আচ্ছা দাঁড়া, এর মধ্যে আবার মুখটাও লেগে যায়, কপাল সবই কপাল। আচ্ছা সমাধান 2 নম্বরটা খড়াই দিচ্ছি, ঘন্টা এ আছে মিনিট, এখন সকালে পড়ে, ও সকালে পড়ে না হাঁটে, ও সরি সকালে হাঁটে, সকালে হাঁটে কত সময়? সে সকালে হাঁটে 1 ঘন্টা 30 মিনিট আর বিকালে হাঁটে, ও মা দেখো 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 বিকালে হাঁটে 2 ঘন্টা 10 মিনিট, 2 ঘন্টা 10 মিনিট 10 মিনিট। এটা যদি যোগ করে দিই মোট হাঁটে 0, 3, 4 3 ঘন্টা 40 মিনিট। করোনা লাগতো না, আবার অনেকে চিন্তা করবে কীভাবে লিখবো এটাই তো বুঝি না। 3 ঘন্টা 40 মিনিট, আমার দেখেছো এই পারবো না। পরেরটা ও সকাল 11টায় বৃষ্টি শুরু হয়, দুপুর 2:12 মিনিটে বৃষ্টি থেমেছিল, কতক্ষণ বৃষ্টি ছিল? এটা করানোই লাগবে, এটা ঝামেলা আছে, এটা ঝামেলা আছে, এটা যদি না করাই দিই বুঝবো না মা, এমন কটা ঝামেলা আছে। আমরা আন্তর্জাতিক নিয়মে যেতে হবে, আন্তর্জাতিক এই জন্য করাচ্ছে, নাহলে তোমার বুঝতে কষ্ট হয়ে যাবে। আন্তর্জাতিক নিয়মে নিয়মে দুপুর 2:12 2:2 তো নাকি, হ্যাঁ 12:2 = 12:2 = 14। এইবার বৃষ্টি থেমেছিল 14টা কত মিনিটে? 12 মিনিটে। বৃষ্টি শুরু হয়, শুরু হয়েছিল কয়টায়? 11টায় না, তাহলে 11:00 মিনিট এখানে টা দিলাম, মিনিট লিখলাম, নাহলে আবার ঝামেলা আছে। বিয়োগ যদি করি কতক্ষণ বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়েছিল
12 মিনিট, 3 ঘন্টা, টাটা বিয়োগ করলে ঘন্টায়, উত্তর 3 ঘন্টা 12 মিনিট বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হয়ে ছিল এত রাত্রে, কেউ কি করব বলো, দিনে সময় পাওয়ার কষ্ট হয়ে যাবে, সারাদিন কোচিং থাকবে তো সময়টা বের করতে কষ্ট হয়ে যাবে। আচ্ছা এই বৃষ্টি আসি দেখি কী বলছে। এবার 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 একটু মুখে বলি বাবা, পারবা, মুখে বললে বুঝবা না। 15 মিটার, 23 সেন্টিমিটার, 3 মিলিমিটার কি মিলিমিটারে প্রকাশ করো, কত বড় একটা অঙ্ক মুখে। আচ্ছা বলি, একটু মন দিয়ে শোনো প্লিজ। 15 মিটার, তাহলে মিটারটাকে আগে সেন্টিমিটার করো, তাহলে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাহলে 15 মিটারে কী হবে, 1500 সেন্টিমিটার, তার সাথে তাহলে 23 সেন্টিমিটার যোগ করো, তাহলে 1523 সেন্টিমিটার। এইবার মিলিমিটারে যেতে হবে, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তারপরে 1523 সেন্টিমিটার সমান সমান ওই 1523-এ 10 দিয়ে গুণ করতে হবে, গুণ করে যেটা হবে তার সাথে 3 মিলিমিটার যেটা আছে ওইটা যোগ করে দিতে হবে, অঙ্ক শেষ। বাবা আমি আমি আমার অনেক ভিডিওর মধ্যে এরকম দেওয়া আছে, রেকিলোমিটার সমস্যা নেই, এটা বুঝে নিও। আজকে যেহেতু কষ্ট হচ্ছে বাবা, অনেক কষ্ট হচ্ছে, দাঁড়াতেও কষ্ট হচ্ছে, একটু মুখে বলে একটু মন দিয়ে শোনো প্লিজ, তুমি শুনলে বুঝতে পারবে। 7 কিলোমিটার, 570 মিটার, 75 সেন্টিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করো। প্রশ্ন করতে করতে এত কঠিন প্রশ্ন আমি করে ফেলেছি, এত বড় বড়। 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 7 কিলোমিটারে কী হবে, উমো নাম্বার কিন্তু 7000 মিটার, তার সাথে 7000 মিটারের সাথে 570 মিটার যোগ করো, তাহলে 7570 মিটার। এবার 1 মিটার সমান 100 সেন্টিমিটার, ওই 7570 মিটারে 100 দিয়ে গুণ করতে হবে, গুণ করে যেতে হবে তার সাথে 75 সেন্টিমিটার যোগ করে দিতে হবে, এটা শেষ। বিদ্যালয় থেকে বাড়ি যেতে কাব্যর 35 মিনিট লাগে, যদি সে 3:45 বাড়ি পৌঁছে তবে কোন সময় তার বিদ্যালয় ত্যাগ করে। তাহলে আমার এখানে আগে লিখলাম যে বাড়ি পৌঁছায় 3:45, তারপর বাড়ি যেতে সময় লাগে 35 মিনিটে বিয়োগ করবো, কারণ এখানে কী চেয়েছে সে কোন সময় বিদ্যালয় ত্যাগ করে সেটা বিয়োগ করলে 45 থেকে 35 বিয়োগ করলে 15, তাহলে 3:15 সে বাড়ি বিদ্যালয় ত্যাগ করে, সে বিদ্যালয় ত্যাগ করে কখন, 3:15। এবার 9 কিলোগ্রাম, 475 গ্রামকে গ্রামে প্রকাশ করো, তো 1 কিলোগ্রাম 1000 গ্রাম, 9 কিলোগ্রামে 9000 গ্রাম, এইটাকে আবার 475 যোগ করে দিলে 9475 গ্রাম। ওহ কী সুন্দর, সবগুলো বুঝাই দিই। পরীক্ষা নম্বর, দীপু বইমেলায় যাবার উদ্দেশ্যে 3:20 রওনা দিয়ে 30 মিনিট পর বইমেলায় পৌঁছে, কয় টাইম বইমেলায় পৌঁছে, গুড। দীপু বইমেলায় যাবার উদ্দেশ্যে রওনা দেয় 3:20, 3:20, তারপর লিখবা বইমেলায় পৌঁছায় 30, বইমেলায় যেতে সময় লাগে 30 মিনিট, যোগ করে দিলাম 3:50 বইমেলায় পৌঁছে, গুড, কী সুন্দর। ও সঠিক উত্তর লেখা লাগবে না, মুখে মুখে বললে হবে, আগেই গেছি, আর অল্প একটু বাকি আছে। একদিনে ঘড়িতে 12টা বাজে, একদিনে ঘড়িতে 12টা বাজে কয়বার, একবার, দুবার, এই দুবারই তো, মানে 24 ঘন্টা না, দুইবার ঠিক চিনে দিবা, একদিন সমান 24 ঘন্টা, যাক 24 ঘন্টা ঠিক চিনে দাও। মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে, মিনিটের কাঁটা যদি একবার সম্পূর্ণ ঘোরে তাহলে 60 মিনিট, গুড। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে কি ছোট, গুড। একদিনে ঘন্টার কাঁটা 1.5 বার সম্পূর্ণ ঘুরে, একদিনে ঘন্টার কাঁটা কয়বার করে, ঘন্টার কাঁটা 12টা থেকে শুরু হলো, একবার, আবার 12টা শুরু, ও দুইবার, তাহলে একদিনে ঘন্টার কাঁটা সম্পূর্ণ কয়বার করে, দুইবার করে। সৃজনশীল অঙ্কটাও মুখে বলে দিই, স্বামী সকাল 9টায় বাড়ি ত্যাগ করে, 10টায় চাচার বাড়ি পৌঁছায়, তাহলে লিখলাম স্বামী চাচার বাড়ি পৌঁছায় সকাল 10টায়, বাড়ি ত্যাগ করে সকাল 9টায়, তাহলে কত হলো 1 ঘন্টা। এখানে বলেছে স্বামী কত মিনিট চাচার বাড়ি পৌঁছে, তো 1 ঘন্টা 60 মিনিট, অতএব 60 মিনিটে সে চাচার বাড়ি পৌঁছে, হয়ে গেল। পরে অঙ্কটা একটু ঝামেলা আছে, স্বামী যে 10টায় পৌঁছেছে তারপরে সে বিকাল 3টায় চাচার বাড়ি ত্যাগ করে, কত সময় চাচার বাড়ি ছিল, তাহলে বিকাল 3টাকে কী লিখবো, আন্তর্জাতিক নিয়মে বিকাল 3টা সময় 12+3=15, তাহলে চাচার বাড়ি ত্যাগ করে বিকাল 15টায় আর চাচার বাড়ি পৌঁছায় সকাল 10টায়, এটা যদি বিয়োগ করি তাহলে 10, 10, 11, 12, 13, 14, 15, 5 ঘন্টা, তাহলে সে কি চাচার বাড়ি অবস্থান করে 5 ঘন্টা। এবার ঘড়িতে কয় ধরনের কাঁটা থাকে, কোন কাঁটা কি নির্দেশ করে, ঘড়িতে 3 ধরনের কাঁটা থাকে, ঘন্টা, মিনিট, সেকেন্ড, আর সবচেয়ে ছোটো কাঁটাটি ঘন্টা নির্দেশ করে, মধ্যম বড়োটি মিনিট নির্দেশ করে, আর সবচেয়ে বড়োটি সেকেন্ড নির্দেশ করে। নিচে নির্দেশিত ঘড়িতে কয়টা বাজে, এখন বাজে হচ্ছে, ও এখন কয়টা বাজে সেটা না, এখন তো 3টা ওভার, এখন এদিকে বাজে হচ্ছে 4:05, ঘন্টার কাঁটা আছে 4:40, তার মানে 4:05, না 4:40, মানে 4:15, 4:00 পরে আর কি, 4:40:05 সেকেন্ড, দরকার নেই 5 সেকেন্ড, দরকার 4:40 লিখলেই হবে। এখানে কিন্তু আর একটু ঘন্টা কাঁটাটা আমার দেওয়াটা ভুল হয়েছে, ঘন্টা কাঁটাটা একটু পাশের দিকে আসা উচিত ছিল, কারণ মিনিটের কাঁটা যেহেতু 40-এর কাছে, অত টাকা ব্যাটারি নেই ঘড়িতে, ঘড়িতে আমার মনে হয় যে যখন আঁকছিলাম ব্যাটারি ছিল না, ব্যাটারি থাকলে এর উল্টো পালট কেউ হয়,
উচিত ছিল 5টার কাছাকাছি আসা, তার মানে 40 বা 40 মিনিট হওয়া পার হয়ে যাওয়া, মানে 4টার কাছে, অত তো 4টার কাছে থাকার কথা না, 5টার কাছাকাছি আসা। আমার অনেকদিন হয়ে গেছে তো এই জন্য ঘড়িতে ব্যাটারি ছিল না, এই জন্য এরকম হয়ে গেছে। বাবা কিছু মনে করো না, আমার লক্ষ্মী বাবা মারা তুমি শোনো বাবা, পরের সলভ ক্লাসগুলোতে খুব সুন্দর করে এক্সিলেন্টভাবে মন দিয়ে সব কিছু দিয়ে বুঝাই দেবো, চেষ্টা করো, মানে আমি চেষ্টা করবো, আর আমার জন্য দোয়া করবো সবাই, আমার সুস্থতা এখন দরকার, এখন অনেক লোড, অনেক চাপ, অনেক কষ্ট করতে হবে, অ্যাডমিশন পরীক্ষা সামনে, তোমাদের বার্ষিক পরীক্ষা, সব কিছু মিলেই ঝিলেই একটা মানে সারাদিন সকাল 7টাতে শুরু আর সারাদিন, এখন আর এ 2-3 মাস আর কি মোটামুটি হুশ থাকবে না, কষ্ট তোমাদের জন্যই করবো, চেষ্টা তোমাদের জন্যই করবো, দোয়া করো, তোমরা ভালো থাকো, ঠিক মতো পড়াশোনা করো, বাই।